এই ফক্কর আলী, এই ফক্কর আলী, দে তোরে 10টা টাকা, দে তো 2টে চোরট আনো, কাইলে আইতখেন থাকি মুই চোরটের মুখ দেখো না। হে বদিয়াল ভাই, কি কন, মোর কাছে 1টা টাকাও নাই আর তোমরা 10টা টাকা চাইয়া ফেলাইলেন। ওরে শালি মন্দির বেড়া, এই শালি মন্দির বেড়া, সারা জীবন মোরে চোরট খালু, এ চোরটের মোতা মুই মাটি ঠেলবার ভাঙনা, আর আজকে 10টা টাকা চানু, এর টাকা মুখ না দিলু, ডাইরেক্ট না করি দিলু। তোমরা বিশ্বাস করেন বদিয়াল ভাই, মোর কাছে কানা পয়সাও নাই, মুই তোমার নুন খাইছো, তোমার গুণ তো করিম, মুই নেমো খারামি করিবেন নং, ওই নুন খায়া তোমরা যখন একটা বিড়ি খাবার চাইছেন, মুই তোমাক বিড়ি খিলেম, রক্ত বেছে হলেও কিডনি বেছে হলেও মুই তোমাক এলাই বিড়ি খিলবেন নাইছো। এরে মোর শালি মন্দির বেড়া, মুই কি ফকরানির বেড়া রে, মুই তোর কাছে বিড়ি খাবার চাইছো, মুই বিড়ি খাং রে, কোনোদিন দেখছিস মোর মুখত একটা বিড়ি দেখছিস, তুই যে বিড়ি বিড়ি মারবার নাচছিস। আরে বদিয়াল ভাই, একে কথা, ওই বিড়ি খাওয়া, চোরট খাওয়া, ডার্বি খাওয়া, বেনসন খাওয়া, নেভি খাওয়া, স্টার খাওয়া, একে কথা, মুই কয় প্যাকেট নাগে তোমার এলাই আনি দিবেন না সুং, ওই সলিমুদ্দি চাচার দোকান থাকিয়ে বুঝছেন, তাও বেগর বেগর করেন না তো, ভংসাং করিস মোর সাথে, তুই যাই আর আইসবেন নস, মোর আর চোরট খাওয়াবার নয়, মুই তোর সাথে সলিমুদ্দি চাচার দোকানত যাই, চল তাড়াতাড়ি চল, বাকি বকে আর ঘুষ্টিক মারং, বাকি বকে আর খেতা বরং নিয়ে যায়, কোনো শালি মন্দির বেড়াক আর একটা পয়সা বাকি দিবেন নো, চোরট বলে খায় কোনো শালি মন্দির বেড়াক আর একটা কানা পয়সাও আমি বাকি দিবেন নো। সলিমুদ্দি চাষা, ও সলিমুদ্দি চাষা, 1 প্যাকেট চোরটের প্যাকেট দেন তো, একে থাপরে তো চাপার 32টে দাঁত ফেলে দেম, ওরে শালি মন্দির বেড়া, মোরে সামনে তুই চোরট চাস, তোর বাপ, তোর বাপের সাথে মুই ন্যাংটা হইয়া বেড়ানু, দেখেন সলিমুদ্দি চাষা, যার সাথে তোমরা ন্যাংটা হইয়া বেড়াইছেন তাই 1 প্যাকেট চোরট চাইলে, 1 প্যাকেট চোরট চাইছে, এ তোর বাপ কোনোদিন চোরটের মুখ দেখছে রে, হ্যারে তোর বাপের হরিণ বিড়ি খাইতে খাইতে জীবনটা গেল, জীবন জক্কা ধরাইছে হরিণ বিড়ি খাইতে, আর তোর বাপ কেমন করিয়া রে, হ্যাঁ চোরটের প্যাকেট চায়। দেখেন সলিমুদ্দি চাষা, মোর বাপ তোমার দোকানের নিয়মিত কাস্টমার, মোর বাপে হরিণ বিড়ি খায় না, সাধু বিড়ি খায় না, চোরট খায়, সেটা ডার্বি খায়, সেটা মুই জানো না, মোর বাপে কইলে যে 1 প্যাকেট চোরট নিয়ে আয়, বড়লোকি বাদ দিয়ে ইয়ে তোর বাপে যে বিড়ি খায় সেই বিড়ির প্যাকেটটা নিয়ে যা, আর তোর বাপের কাছে 2000 টাকা বাংনা, ওটা তাড়াতাড়ি দিবার কবু, নাহলে এই মাসে 1 টাকাও বাকি দিবেন নো। আচ্ছা ঠিক আছে, সেটা মোর বাপের সাথে বোঝেন তোমরা, মোক আগে তাড়াতাড়ি ওই বিড়ির প্যাকেটটাই দাও। এরে ফকর আলী, তুই জানিস না মুই বিড়ি খাং না, সেই বিড়ির প্যাকেট তুই নিলু, আরে বদিয়াল ভাই, না পাইলে ওইটাই ষোলো আনা বুঝছেন, নেশা যখন উঠছে বিড়ি নয় শিন্নের বিড়ি হলেও টানা লাগবে বুঝছেন, তোমরা টান দেন কিছু মনে করেন না, বিকেলবেলা তোমাকে মুই চোরট খিলেম। সলিমুদ্দি ভাই, কয় টাকা জানি বাকি আসিল, এই এ নেতো তোর টাকা, 2000 টাকা যখন বাকি আসিল, এই এ 2000 টাকা দিনু ভাই, খাতার থেকে নামগোনা কাটি দেশ। দেখে এক রকমত আলী ভাই, 2000 টাকা নয়, 2020 টাকা, বিয়ান বেলায় তোর বেড়াই আসিয়া তোর নামে একটা বিড়ির প্যাকেট নিয়ে গেছে। কলু কি সলিমুদ্দি ভাই, মুই তো মোর বেড়াক বিড়ির জন্য পাডাং নাই, ওই বিড়ি নিছে মানে, মোর কথা কয়া বিড়ির প্যাকেট নিয়ে গেছে মানে, সেটা তো মুই জানো না রহমত আলী ভাই, তোর বেড়াই কইলে আব্বাই 1 প্যাকেট, হ্যাঁ চোরট চাইলে, তুই তো চোরট খাইছি না মুই তো জানো, পরে মুই বিড়ি বাইর করে দিছো, ওই শালি মন্দির বেটা বিড়ি খাওয়া শিখছে, উই আর বিড়ি খাওয়া মুই চিরদিনের তরে বাইর করিম, তোর টেহা নিয়ে মুই বাড়ি তাগত যাং। বিড়ি খোরেরা সব কিছুই করতে পারে, বাপের টাকা চুরি করতে পারে, ভাইয়ের টাকা চুরি করতে পারে, মায়ের টাকা চুরি করতে পারে, বোনেরও টাকা চুরি করতে পারে, এমনকি বাটপারি করে মিথ্যে কথা বলে বাপের নামে হোক আর ভাইয়ের নামে হোক দোকান থেকে বিড়ি আনতেই হবে, খাইতেই হবে, কারণ বিড়ির নেশা আজব নেশা, এই নেশার থেকে বাইর হওয়া খুব কঠিন ব্যাপার, এটাই নিয়ে ভিডিও করেছি, অবশ্যই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ, ভালো থাকবেন।